সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামটিতে চলে এসেছি সেটি হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বালুরচর গ্রাম। তো এই বালুরচর গ্রামের আজকে যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের অসংখ্য ভালো লাগবে। আর আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতে থাকুন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বালুরচর গ্রামের আজকের এই সুন্দর প্রাকৃতিক এবং মনোমুগ্ধকর দৃশ্যগুলো। তো সামনে কিছু ডুবার মতো পুকুর রয়েছে। তো যেহেতু এটি একটি বন্যাপ্রবণ এলাকা এবং এই গ্রামের পাশ দিয়ে নদী বয়ে গিয়েছে, খুবই সুন্দর একটি দৃশ্য। তো পাখির যে কলকাকলি সেটিও কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। কোন বইছেন ধরে কি মাছ নেই? মোটামুটি কিছু মাছ পাওয়া গেছে, ট্যাংরা মাছ রেখে দেন। চাচা মাছ পাইছেন? এরও পান নাই? কোন আইছিলেন? বাড়ি এলাম তো। তো ঘুরে ঘুরে আজকে এই গ্রামের দৃশ্যগুলো আপনাদের দেখাবো। আশা করি এই গ্রামের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং ভিডিওটি কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখানে সম্ভবত ধান শুকানো হয়। তো সামনেই খুব সুন্দর একটি দৃশ্য, এই দৃশ্যটি আপনাদের দেখাবো। গ্রাম বাংলার খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটি দৃশ্যে চোখ আটকে গেল। তো আপনাদের এই দৃশ্যটি এখন দেখাবো, আশা করছি এই দৃশ্যটি আপনাদের ভালো লাগবে। তো দেখুন কত সুন্দর একটি গ্রাম বাংলার দৃশ্য। অসম্ভব সুন্দর কিন্তু দৃশ্যটি। তো গ্রামের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু অসম্ভব সুন্দর একটি দৃশ্য এবং এই গ্রামের দৃশ্যগুলো কিন্তু আপনাদের আজকে দেখাচ্ছি এবং পর্যায়ক্রমে আরও গ্রাম বাংলার দৃশ্য কিন্তু থাকছে সামনের ভিডিওগুলোতে, তাই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে আপনারা থাকবেন। তো চলুন এই গ্রামের আরও কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাবো আজকে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা বর্তমানে এখন যে গ্রামটিতে অবস্থান করছি সেটি হচ্ছে উত্তর বালুরচর এবং এই উত্তর বালুরচর গ্রামের যে দৃশ্যগুলো রয়েছে, প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে, এখন কিন্তু বর্তমানে আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন। তো সুন্দর একটি গ্রাম,
এবং গ্রামের যে দৃশ্যটি সেটিও কিন্তু আপনারা দেখছেন, অসম্ভব সুন্দর একটি গ্রাম। বাংলাদেশের গ্রামগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সামনে তুলে ধরি এবং আপনাদের যে সাপোর্ট রয়েছে, আপনাদের অসংখ্য ভালোবাসা রয়েছে এই চ্যানেলের প্রতি, তাই আমরা প্রতিদিনই কিন্তু এরকম গ্রাম বাংলার যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি। তো আশা করছি আপনারা সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো খুবই সুন্দর একটি গ্রাম। তো দেখুন এখানে গরুগুলো একদম তাজা ঘাস খাচ্ছে, এই এবং এই দৃশ্যটি কিন্তু একমাত্র গ্রামেই দেখা সম্ভব। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর গ্রামটি। তো এই গ্রামের রাস্তার দুপাশে কিন্তু যে প্রাকৃতিক সুন্দর দৃশ্যগুলো রয়েছে সেগুলো খুবই মনোমুগ্ধকর। তো আজকে ঘুরে ঘুরে কিন্তু সেই সকল দৃশ্যগুলি আপনাদের দেখাচ্ছি। খুবই সুন্দর একটি আসলে গ্রামটি। গোয়ালে গরু রয়েছে। প্রতিটি বাড়ি খুবই সুন্দর এবং প্রতিটি বাড়ির সামনেই কিন্তু এরকম সুন্দর সুন্দর খড়ের গাদা রয়েছে। আসলে এই গ্রাম বাংলার দৃশ্যটি অত্যন্ত সুন্দর। দুধ কত শের হইল এনো? তো সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন তারা তাদের যথার্থে জানাচ্ছি। তো আমরা একটি গ্রামের চায়ের দোকানে চলে এসেছি। তো এখানে চা প্রস্তুত করা হচ্ছে। তো গ্রাম বাংলার এই দোকানগুলো কিন্তু অসাধারণ সুন্দর এবং এখানে যারা রয়েছে তারা কিন্তু চা খেয়ে। তো খুবই সুন্দর একটি গ্রামের দোকান। তো একটি গাছে কিন্তু খুব সুন্দর কাঁঠাল ধরেছে, অনেক কাঁঠাল। গাছটি যদি আপনাদের দেখাই,
তো সুন্দর একটি ব্রিজ রয়েছে, অসম্ভব সুন্দর এই গ্রামের দৃশ্যটি। আসলে তো ঘুরে ঘুরে আজকের এই গ্রামটি আপনাদের দেখালাম। আশা করছি এই গ্রামের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকলকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি সমাচার চ্যানেলটির সাথেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।